আজকে আমি টেক্সট বইয়ের ফিট অন ফিটের গল্পটি মানে সহ পড়ে শোনাচ্ছি। এডমন্ড হিলারিয়ান তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট, মানে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে মাউন্ট এভারেস্টে ওঠার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন 1953 সালে। কলোনেল জন হান লিড অফ দ্য এক্সপিডিশন, মানে কলোনেল জন হান সেই প্রতিযোগিতার প্রধান ছিল। হান সিলেক্টেড এ টিম অফ পিপল অল অম ওয়ার এক্সপিডিশন ক্লাইম্বার্স, মানে হান্স তার অনেক লোকদের নিয়ে একটি দল গঠন করেছিলেন। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, মানে এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের লোক ছিলেন। এন্ড তেনজিং নোরগে শেরপা ফ্রম ইন্ডিয়া, মানে তেনজিং নোরগে ইন্ডিয়ান একজন শেরপা ছিলেন। ওয়ার অ্যামাং দ্য 11 ক্লোজেস্ট ক্লাইম্বার্স, মানে সেখানে 11 জন যাত্রী ছিল। আফটার মান্থ অফ প্ল্যানিং দ্য টিম বিগিন টু ক্লাইম, মানে কিছু মাস পরিকল্পনার পর তারা সেটিতে পৌঁছাতে পেরেছিল। আউট অফ দ্য ক্লাইম্বার্স অফ এক্সপিডিশন অনলি ফোর ওয়ার গ্রেট চেক টু মেক অ্যান অ্যাটাম্প টু রিচ দ্য সামিট, মানে তারা সেই অনুষ্ঠানটিতে মাত্র 4 জনকে বাছাই করা হয়েছিল চূড়াটিতে উঠার জন্য। হান দা টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স, মানে হান তাদের দলের প্রধান দুটি দল গঠন করেছিলেন। দা ফার্স্ট টিম ইন্ডিয়ান টম বডিলন এন্ড চার্লস ইভান্স, মানে প্রথম দলটিতে ছিলেন টম বডিলন এবং চার্লস ইভান্স। এডমন্ড হিলারি এন্ড তেনজিং নোরগে মেড অফ দ্য সেকেন্ড টিম, এবং তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি ছিল দ্বিতীয় দলে। দ্য ফার্স্ট টিম লেট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মানে প্রথম দলটি 26 মে 1953 সালে দলে শুরু করেছিল। দ্য টু ম্যান মেড ইট আপ টু অ্যাবাউট 13 ফিট শর্ট অফ দ্য সামিট, মানে তারা ওঠার সময় 300 মিটার চূড়া থেকে দূরে ছিল। ও স্টিল দ্য হাউ ম্যান বিগেন হ্যান্ড ইউ রিচড, মানে তারা এটি জন্য খুবই জগত ছিল। ও দে আর ফাউন্ডেড টু টার্ন ব্যাক আফটার দেম এনকাউন্টার ব্যাড ওয়েদার, মানে তাদেরকে ফিরে আসতে বাধ্য হয়েছিল কারণ খুব খারাপ আবহাওয়ার জন্য। এট 4 AM অন মে 29, 1953 হিলালিয়ান নোরগে ওক দ্য গোট রেডি ফর দেয়ার ক্লাইম, মানে তারা 4টার সময় উঠে রেডি হলো 29 মে 1953 সালে। হিলারি ডিসকোভার এট ইজ বুটস এন্ড ফ্রোজেন দ্য স্পিন টু উকে টু হাওয়ার, মানে তার সেখানে হিলারি আবিষ্কার করলো যে তার বুটগুলিতে বরফ জমে গেছে। সেটা ছাড়া তারও 2 ঘন্টা সময় লাগলো। দ্য টু ম্যান লিফট ক্যাম্প অ্যাট 6:30 AM, মানে তারা 6:30টার সময় ক্যাম্প থেকে বেরিয়েছিল। দেয়ার কেম আপন দেয়ার পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস বার হিলারি ফাউন্ডেড এ ওয়ে ক্লাইম্বার ইট, মানে তারা সেখানে একটি খুব বড় পাথরের সামনাসামনি হয়েছিল। দ্য রক ফেস ইজ নাও কল হিলারি স্টেম, মানে হিলারি সেই পাথরটি দিয়ে পথ খুঁজে বের করে সেদিকে, সেই পাথরটির নাম হলো হিলারি স্টেপ। এট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, হিলারি আউট টু সেভ নোরগে অ্যান্ড বা নোরগে গেম এ রিটার, মানে 11:30টার সময় হিলারি এবং নোরগে এই পর্বতে চূড়ার উপরে পৌঁছে গিয়েছিল। হিলারি নোরগেকে হাত ধরতে চাইল কিন্তু নোরগে তাকে জড়িয়ে ধরল। দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়াল অফ দ্য লোক সিএল সাপ্লাই, মানে তারা সেখানে 15 মিনিট খুবই আনন্দ করেছিল কারণ তারা এখানে অক্সিজেন সাপ্লাই মনে হতো এখানে অক্সিজেন খুব কম ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম ট্র্যাকিং ফটোগ্রাফস এনজয়িং দ্য ভিউ, মানে তারা সেখানে ছবি তুলেছিল এবং চারদিকটা দেখিয়েছিল। নোরগে প্লেসড অ ফুড অফারিং টু গড, মানে নোরগে ভগবানের উদ্দেশ্যে খাবার প্রদান করেছিলেন। হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়েক আপ হিলারি নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, যখন তাদের 15 মিনিট শেষ হলো তখন হিলারি এবং নোরগে চলে থেকে নিচে নামতে শুরু করলো।